हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू नॉलेज अकाउंट। আমি কুন্তল মহিন্দার, তোমাদের সাথে 16th আগস্ট 2021 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে নিয়ে ডিসকাস করব। আজকে তোমাদের 9টার সময়, সকাল 9টার সময় গুরুত্বপূর্ণ যোজনা আর প্রকল্প, যেটা তোমরা অনেকদিন ধরে বলেছিলে, তো এইগুলোর আমি টোটাল 111টা এমসিকিউ আপ টু মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2021-এর যত আমাদের বিভিন্ন রাজ্যের স্কিম রয়েছে, ইনিশিয়েটিভস রয়েছে, মানে উদ্যোগ রয়েছে, বিভিন্ন যোজনা প্রকল্প অভিযান, এগুলো সবকটা মিলিয়ে 111টা এমসিকিউ রয়েছে, সেগুলো আমি তোমাদের 9টার সময় একটা পাবলিশ করব, তোমরা ওটার থেকে প্র্যাকটিস করে নিও, কেমন? আর 300টার ওয়েস্ট বেঙ্গল জিকে, তাছাড়া তোমাদের এখানে পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স 2020-2021, টোকিও অলিম্পিক 2020, ভারতের ন্যাশনাল পার্ক এবং 300টা এমসিকিউ, ভারতের সংবিধান, এগুলো সবকটা লিঙ্ক এবং জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর লিঙ্ক এবং আজকের সকালবেলা 9টার সময় যে ক্লাসটা তোমাদের হবে যোজনার, সবকটার লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি তোমাদের কমেন্ট বক্সে। আর আজকে 10টার সময় আন একাডেমিতেও রয়েছে একটা লাইভ ক্লাস ম্যাথের, তোমরা চাইলে ওই ফ্রি ক্লাসটা আমার সাথে অ্যাটেন্ড করতে পারো, আমি ওটার লিঙ্কও তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে জয়েন করে নেবে। অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের ডিটেলসে দিয়ে রেখেছি কীভাবে তোমরা 10টার ক্লাস ফ্রি ক্লাসটা জয়েন করতে পারবে সবাই। আজকের প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2020 টোকিও প্যারা অলিম্পিকে ভারত থেকে মোট কতজন খেলোয়াড় অংশ নিতে চলেছে। দেখো, টোকিও প্যারা অলিম্পিক আমরা সম্প্রতি দেখলাম, 2020 টোকিও অলিম্পিক শেষ হয়েছে, তো এবারে প্যারা অলিম্পিকটা স্টার্ট হবে এবং সেখানে ভারতের হয়ে 54 জন খেলোয়াড় অংশ নিতে চলেছে। 9টা টোটাল স্পোর্টস ক্যাটাগরিতে 9টা ক্রীড়া বিভাগে প্রতিযোগিতা করার জন্য ভারত থেকে 54টা প্যারা ক্রীড়াবিদ মানে প্যারা অ্যাথলেট 2020 টোকিও প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, দেখো 2016 সালে রিও প্যারা অলিম্পিকে পুরুষদের ক্ষেত্রে হাই জাম্পে স্বর্ণপদক বিজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু 2020 টোকিও প্যারাঅলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী হবেন, অর্থাৎ ফ্ল্যাগ বিয়ারার আমাদের টোকিও প্যারাঅলিম্পিক 2020-এর কে হচ্ছেন, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, যিনি এর গোল্ড মেডেল পেয়েছিলেন প্যারাঅলিম্পিকে পুরুষদের হাই জাম্পে 2016 রিও প্যারাঅলিম্পিকে। ঠিক আছে, 24 আগস্ট টোকিও প্যারাঅলিম্পিক স্টার্ট হবে, 5th সেপ্টেম্বর এটা শেষ হবে, এবছর এটা 16th এডিশন, 16তম সংস্করণ। আর ইন্ডিয়া ব্যাংক ভারতের প্যারাঅলিম্পিক কমিটির সাথে মৌ স্বাক্ষর করেছে। ঠিক আছে, আমি তোমাদের প্যারাঅলিম্পিক কমপ্লিট হলে আবার সব কিছু ইনফরমেশান দিয়ে দেবো, টোকিও অলিম্পিক 2020-এর মতো। কোন দেশ গজনবি নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে, এটার কথা তোমাদের আগেও বলেছি অনেকবার, পাকিস্তান সম্প্রতি এটা মানে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মুদ্রা পাকিস্তানি রুপি, প্রধানমন্ত্রী রয়েছেন ইমরান খান, পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী ইমরান খান, আর রাষ্ট্রপতি এখন রয়েছেন আরিফ আলভি। নেক্সট, ভারত এবছর কততম স্বাধীনতা দিবস পালন করলো, আমরা আগের দিন দেখেছি 75তম স্বাধীনতা দিবস ভারত পালন করেছে। এবছর 2020-এর যে 21-এর যে থিমটা সেটা হচ্ছে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট 2021-এর কিন্তু থিম 75তম ভারতের স্বাধীনতা দিবসের। এবছর 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় অলিম্পিক দল প্রধান অতিথি হিসাবে কিন্তু আমন্ত্রিত হয়েছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নোট করে রাখবে। নেক্সট চলে যাব, কোন রাজ্য সরকার স্ট্রিট ভেন্ডারদের বিনা সুদে ঋণ দেওয়ার কথা মানে বললেন, দেখো ভেন্ডারদের, স্ট্রিট ভেন্ডার যারা রয়েছে তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বললেন বা ঘোষণা করলেন রাজস্থান, মানে রাজস্থান সরকার এটা ঘোষণা করেছে। রাজস্থানের রাজধানী আমরা জানি জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কলরাজ মিশ্র রয়েছেন রাজ্যপাল, প্রতিষ্ঠা দিবস 30শে মার্চ, প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি। লোকনৃত্য যদি দেখি, ঘুমার চাকরি, ঘনঘোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনী, ঘাপাল, কালবেলিয়া। আর ন্যাশনাল পার্ক যদি দেখি, রণথম্বর জাতীয় উদ্যান, সরিষ্কা জাতীয় উদ্যান, ডেজার্ট মানে জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, এগুলো রয়েছে। নেক্সট দেখো, জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি নারায়ণ কার্তিকেয়ান, ইনি ভারতের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, ভারতের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার কিন্তু আমাদের নারায়ণ কার্তিকেয়ান, 2010 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ইনি। ইউনিসেফ ইন্ডিয়া অনলাইনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে, ফেসবুকের সাথে পার্টনারশিপ করেছে ইউনিসেফ ইন্ডিয়া।
ফেসবুক রিলেটেড আমরা যদি দেখি, দেখো ফেসবুকের সদর দপ্তর রয়েছে ক্যালিফোর্নিয়াতে, প্রতিষ্ঠা সাল 2004 সালের 4 ফেব্রুয়ারি, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন মার্ক জুকারবার্গ। আর ইউনিসেফ রিলেটেড যদি দেখি, এটা আমাদের হেডকোয়ার্টার ইউনিসেফের রয়েছে নিউ ইয়র্কে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালের 11ই ডিসেম্বর, প্রেসিডেন্ট রয়েছেন হেনরিয়েটা এইচ ফোর। নেক্সট, কোন রাজ্যের পুলিশ প্রথম ড্রোন ফরেন্সিক ল্যাব অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরি করেছে? প্রথম ড্রোন ফরেন্সিক ল্যাব অ্যান্ড রিসার্চ সেন্টার এটা তৈরি করেছে কেরালা। কেরালার পুলিশ ভারতের প্রথম ফরেন্সিক ল্যাব অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরি করেছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ক্লিন সিটি অ্যাপ লঞ্চ করেছে? দেখো ক্লিন সিটি অ্যাপটা লঞ্চ করেছে সম্প্রতি দিল্লি। দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন এই অ্যাপটা লঞ্চ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী আমরা জানি অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল, পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন এস এন শ্রীবাস্তব দিল্লির। দিল্লি সরকার অক্সিজেন সিলিন্ডার আর স্যানিটাইজার সহ মোট 10টা অটো অ্যাম্বুলেন্স চালু করেছে। কোন রাজ্য সরকার অলিম্পিক পদকজয়ী লাভলিনা বোরগোহেনকে পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করেছে? তো এক্ষেত্রে দেখো আসামের পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করেছে আসাম রাজ্য সরকার, যিনি অলিম্পিকে মেডেল জিতেছেন লাভলিনা বোরগোহেন। এছাড়া আসাম রাজ্য সরকার 1 কোটি টাকা প্রদান করেছেন এই লাভলিনা বোরগোহেনকে। আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী আর রাজধানী দিসপুর। লাভলিনা বোরগোহেন রিলেটেড একটু আমরা দেখে নেব, যেহেতু ইনি মেডেল জিতেছেন, ইনি আসামের বাসিন্দা। টোকিও অলিম্পিক 2020 লাভলিনা বোরগোহেন মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। 2020 সালে ইনি অর্জুন পুরস্কার পান। 2018-19 সালে এআইবিএ উমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের পদক জিতেছিলেন। অসমের লোকনৃত্য হচ্ছে বিহু, বিচুয়া, নাটপূজা, মহারাজ, কালীগোপাল, বাগুরুম্বা, নাগার নৃত্য, খেলগোপাল, তাবল, চাংলি। আর আসামের উৎসব যদি দেখি, আম্বুবাচি, ভোগালী বিহু, বৈশাখু, দেহিং পাটকাই। আর ন্যাশনাল পার্ক ওরাং, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া, মানস, এছাড়া আরও দুটো অ্যাড হয়েছে, আমি তোমাদের ন্যাশনাল পার্কের যে ভিডিওটা দিয়েছি ওখানে তোমাদের বলে দিয়েছি। এরপরে আমরা চলে যাব 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্পের কথা ঘোষণা করেছেন? গতিশক্তি নামে একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। গতিশক্তি উইচ ইজ এম টু অ্যাট বুস্টিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বুস্ট করার জন্য মেনলি এই প্রকল্পটা। আর ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি তার সাথে সাথে বাড়ানোর জন্য গতিশক্তি নামে একটা প্রকল্প 75তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করেছেন। নেক্সট, ডিফারেন্ট রুট টু সাকসেস এই বইটার লেখককে? ডিফারেন্ট রুট টু সাকসেস এই বইটা লিখেছেন রমেশ নারায়ণ। আগের দিন তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম ভারতের সলিসিটার জেনারেলকে, সলিসিটার জেনারেলকে অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন, আগের দিন এগুলো জিজ্ঞাসা করেছিলাম। রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, ভারত আজ কততম স্বাধীনতা দিবস পালন করবে, মানে কালকে 75th, আর হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। আজকে এগুলো তোমাদের অ্যাকচুয়ালি হোমওয়ার্ক থাকবে। ভারতের সলিসিটার জেনারেলকে, রাজ্যসভার চেয়ারম্যানকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে, এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চট করে তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কুইক রিভাইস একবার দিয়ে দেবো। আর 9টার সময় আজকে কিন্তু তোমাদের আমি সমস্ত স্টেটের, সমস্ত ভারতের সমস্ত রাজ্যের যে যোজনাগুলো 2021-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত লঞ্চ হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, কেমন দেখে নিও, এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে। তো আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী ছিল? 130তম ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 130তম ডুরান্ড কাপটা অনুষ্ঠিত হবে কলকাতায়। মালয়েশিয়ার ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত কে হয়েছেন? মালয়েশিয়ায় ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন বি নাগাভূষণ রেড্ডি। কোন রাজ্যের আইটি বিভাগ ন্যাসকম এআই গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2021 জিতেছে? তেলেঙ্গানা। কোন দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে ঘোষণা করেছে? 14th অগস্টকে। পার্টিসান হরর্স রিমেম্বরেন্স ডে। নেক্সট, অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া 7 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট এই বইটা কে প্রকাশ করেছে? ভেঙ্কাইয়া নাইডু।
2021 স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের তকমা পেল হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কোন দেশে অবস্থিত? এটা রয়েছে কাতার, দোহা। বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয়? 10th August। কোন ব্যাংক ভারতের প্যারাঅলিম্পিক কমিটির সাথে মৌ স্বাক্ষর করেছে? ইন্ডিয়ান ব্যাংক। কোন দেশ IBSA ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা পর্যটন মন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে? ভারত। মণিপুরের রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন? গঙ্গাপ্রসাদ। দেখো, আন একাডেমিতে দ্বিসারিতে তোমাদের আমি একটা প্লাসে কম্প্রিহেন্সিভ ব্যাচ কোর্স অন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডিতে বেসিক থেকে একটা ম্যাথের ক্লাস স্টার্ট করেছিলাম। ব্যাচের ক্লাস হচ্ছে যেখানে আমি তোমাদের ম্যাথ করাচ্ছি ব্যাচটায়, অন্য আরেকজন এডুকেটার ইংরাজি আর বাদ বাকিটা সোমনাথ ভারুই স্যার করাচ্ছেন। তো এটা Knowledge60Live কোড ইউজ করে তোমরা জয়েন করতে পারো আন একাডেমি WBPSC ক্যাটাগরিতে। এটা হচ্ছে কেমন? আর এটা ছাড়াও তোমাদের প্রিপারেটরি ব্যাচ কোর্স অন ইংলিশ অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি ফাউন্ডেশন কোর্স ফর WBCS 2022 প্রিলিমস অ্যান্ড মেন্স ব্যাচ 16 কম্প্রিহেন্সিভ কোর্স অন অ্যান্থ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অপশনাল ফর WBCS 2021। এগুলো সবকটাই তোমাদের চলছে আর এগুলো সবকটাই তোমরা অ্যাটেন্ড করতে পারবে যদি তোমরা WBPSC তে একটা সাবস্ক্রিপশন নাও। আন একাডেমি WBPSC ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ানো হয়। তো আমি তোমাদের ওই স্কুল সার্ভিস কমিশনের ওটা আপাতত ব্যাচটা ওখানে করছি, তোমরা আমার সাথে জয়েন করতে পারো। Knowledge60Live কোডটা তোমরা ইউজ করো, কেননা তোমাদের লিমিটেড পিরিয়ড একটা অফার রয়েছে, দু বছরের ক্ষেত্রে এক্সট্রা 3 মাস আর 1 বছরের ক্ষেত্রে এক্সট্রা 2 মাস তোমরা আপাতত এখানে কিন্তু সাবস্ক্রিপশান নিলে পাবে, ঠিক আছে? তো এগুলো সবকটা প্ল্যান প্রত্যেকটার ওপরেই তোমাদের 10% ডিসকাউন্ট হবে যদি তোমরা আমার এই Knowledge60Live রেফারেল কোডটা ইউজ করো। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক 9টার সময়। 9টার ক্লাসে তোমাদের আমি দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যোজনাগুলো। আর নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা তোমরা আমাদের জয়েন করে রাখো, ওখানে বাদবাকি আজকের আপকামিং যে ভিডিওস সেগুলো নোটিফিকেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ইউজফুল বলে মনে হলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না, আর যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওর নোটিফিকেশান জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।